বাচক মশাই, ওকে আমরা এভাবে একা কি করে ছেড়ে দিই? আয় কথা আয়, এবার আমার ফাঁদে পা দে। কিন্তু ম্যান্ডি, তোর এটা হলো কি করে? আর বলিস না স্যান্ডি, এই সব কিছু আমার পাপের ফল। আমি তোদের সবার সাথে যা কিছু করেছি সব কিছু তার জন্যই হয়েছে। তুই যে এই কাজগুলো কেন করেছিলি সেটা আমরা আজও বুঝতে পারিনি। ম্যান্ডি, তুই তো একবার আমাদের কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করবি। আরে বাবা, তোর এরকম একটা সিচুয়েশন, আমরা তো পাশে থাকবো। দা ভাই, আমার মনে হয় ম্যান্ডিকে আমাদের বাড়ি নিয়ে যাওয়া উচিত। এরকমভাবে ওকে একা ছেড়ে দেওয়াটা উচিত নয়। এটা কিন্তু অন্য দিদি ভাই ঠিক করেছেন। হাজারো খো স্বপ্নের নাতনি। বাচক মশাই, আপনার কি মনে হচ্ছে? ও কি সত্যি অন্ধ? ও কি সত্যি সূত্রে গেছে? কি করে বলবো বলতো? এর আগে ও যা করেছে, দেখ ম্যান্ডি, ম্যান্ডি আমার খুব ভালো বন্ধু ছিল। ওর এখন এরকম একটা অবস্থা দেখে খারাপ লাগছে ঠিকই। ও যদি কোনো মনিটারি হেল্প দরকার হয়, টাকা পয়সা দরকার হয়, আমি হেল্প করে দেবো। কিন্তু ওকে বাড়িতে নিয়ে যাওয়াটা আমার মনে হয় না ঠিক হবে, কারণ এর আগেও যেটা করেছে সেটা যে কত বড় ভুল সেটা ও নিজেও জানে না। না না, আমি আর ও বাড়িতে যাবো না। ওর ওই বাড়িতে যাওয়া ঠিক হবে না। ঠিক এভাবেই কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। কেন এরকম ভাবে বলছিস? দেখ, মানছি যে তুই যে কাজগুলো করেছিস খুব খারাপ কাজ করেছিস, কিন্তু তা বলে কেন যাবি না? তুই এই অবস্থায় কোথায় বা যাবি? ম্যান্ডি, তুই আমার কথাটা একটু শোন প্লিজ। আমরা একটু ব্রোকে বোঝাই না, প্লিজ ব্রো, দেখ না এরকম ভাবে তোকে আমরা ছেড়ে দিতে পারি না, তাই না? ও তো অ্যাটলিস্ট, ও তো আমাদের বন্ধু। ব্রো, আমাদের কথাটা একবার শোন। দেখ, ম্যান্ডি তো রিপেন্ট করছে, তাহলে কেন তুই মেনে নিচ্ছিস না? চল না ওকে নিয়ে আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। প্লিজ ব্রো, প্লিজ একটু মেনে নে। ব্রো দেখ, আমি জানি ও অনেক অনেক ভুল করেছে, আমাদের সাথে অনেক খারাপ করেছে, তোর সাথে অনেক খারাপ করেছে, কিন্তু ব্রো চোখে দেখতে পাচ্ছে না। এইরকম অবস্থায় ওকে আমরা ছেড়ে দিয়ে চলে যাব? ওর জন্য প্রয়োজন হলে আমি কোনো একটা হোমের ব্যবস্থা করে দিচ্ছি। ওর যা টাকা পয়সা লাগবে ট্রিটমেন্টের জন্য সেটা আমি দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কিন্তু বাড়ি নিয়ে যাওয়াটা ঠিক হবে না। হে মানন্দী, কি করবো এবার আমি? মান্ডবী সত্যি অন্ধ হয়েছে কিনা আমি তো কিছুই বুঝতে পারছি না। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।